পারিবারিক অশান্তির জেরে নদিয়ার নবদ্বীপে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক। পারিবারিক অশান্তির জেরে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের চারিচাড়া বাজার রোড অন্নপূর্ণাতলা এলাকায়। ঘটনার জেরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম রাহুল দাস, বয়স 25 বছর। মৃত ওই যুবকের বাবা রাজু দাস জানান, বেশ কিছুদিন যাবত আমার ছেলের সাথে তার স্ত্রী পারিবারিক অশান্তি চলছিল। গতকাল সন্ধ্যায় ফোনে তুমুল অশান্তি শুরু করে, এরপরই সে ঘরে ঢুকে যায়। রাত 11টা নাগাদ পরিবারের লোকজন ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর আজ সকালে পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কি ঘটনাটা হয়েছিল? ঘটনাটা হয়েছিল, সত্যমিত দিনে ও বউকে নিয়ে আর ও শালিকে নিয়ে বাপের বাড়ি যায়, মেয়ে বাড়ি যায়। মেয়ে বাড়িতে গিয়ে একদিন পর মানে সত্যমিত অষ্টমীর দিনকে ওকে খেতে বসে ঝামেলা করে, মারধর করে। মারধর করার পরে ওর গাড়ি বাইক কিনেছিল, ওই গাড়ির কাগজও কেড়ে রেখে দেয়। কেড়ে রেখা দেওয়ার পর ও ছিটকিয়ে ও বেরিয়ে চলে আসে। চলে এসে আমাকে রাস্তায় বলছে, বাবা এই ব্যাপার, আমার তাহলে ফোন করবো না বাবা, ফোন করো না, পরে করো। যে পরে আমি পরের দিনকে আমি ফোন করে বললাম যে গাড়ির কাগজটা বাসে পাঠিয়ে দিন, ওরা এখনও পাঠায়নি। এই অবধি দিয়ে কালকে রাত্রিবেলা, দুদিন ধরেই ফোন করছে, কালকে রাত্রিবেলা ওর থেকে 15-20 মিনিট কথা বলেছে। কথা বলার পরে ওর মাকে, ওর মা বললো যে 5 টাকা আছে, দিয়ে আমাকে 5 টাকা থেকে সবিনের প্যাকেট নিয়ে এসছে, দিয়ে সবিন আনতে দিয়েছে। দিয়ে তার আগে সবিন এনে আমার কাছে টিকিট নিয়েছে, টিকিট নিয়ে টিকিট বিছনায় বসে পিন করবে। দিয়ে ফোনে কথা নিয়ে এইসব ক্যাশাল হয়ে পিন আর করিনি, ও গামছা দিয়ে গলায় ওপর ধরে দিয়ে দিয়েছে। কটা নাগাদ তাও? 9:30। মূলত দেখা যাচ্ছে তার স্ত্রীর সঙ্গে বনিবানা না হয় বা ফোনে কোন রকম একটা অসংলগ্ন কথা বলেছে, তার জেরি বোধ হয় সম্ভবত ফাঁসি দিয়েছে, তাই তো?